ওয়েলকাম টু স্টাডি লাভার ইউটিউব চ্যানেল। স্টাডি লাভার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। চলো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে আমরা গুরুত্বপূর্ণ ভিডিও জানাবো, সেটা হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, লোকসভা কেন্দ্র সংখ্যা ও রাজ্যসভা সদস্য সংখ্যা। তার আগে বলবো, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তীতে এর থেকে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলো আমরা দেখে নিই ভারতের প্রথম রাজ্য দিল্লি। দিল্লি একটি কেন্দ্রশাসিত রাজ্য হলেও এখানে মুখ্যমন্ত্রী রয়েছে। রাজধানী নতুন দিল্লি, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এলটি গভর্নর শ্রী অনিল বৈজাল, লোকসভার কেন্দ্রের সংখ্যা 7টি এবং রাজ্যসভার সদস্য সংখ্যা 3টি। এর পরবর্তী রাজ্য তামিলনাড়ু, যার রাজধানী চেন্নাই। মুখ্যমন্ত্রী এডাপ্পাডি কে পলানিস্বামি, রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত, লোকসভা কেন্দ্র সংখ্যা 39 এবং রাজ্যসভা সদস্য সংখ্যা 18টা। পরবর্তী রাজ্য কেরল বা কেরালা, যার রাজধানী তিরুবনন্তপুরম। মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান, লোকসভা কেন্দ্র সংখ্যা 20 এবং রাজ্যসভা সদস্য সংখ্যা 9টি। এর পরবর্তী রাজ্য গোয়া, যাকে আমরা ভারতের ক্ষুদ্রতম রাজ্য হিসেবে জানি। রাজধানী পানাজি, মুখ্যমন্ত্রী প্রমোদ সামন্তা, রাজ্যপাল সত্যপাল মালিক, লোকসভা কেন্দ্রের সংখ্যা 2টি এবং রাজ্যসভা সদস্য সংখ্যা 1টি। এর পরবর্তী রাজ্য কর্ণাটক। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু। মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন বিএস ইয়েদুরাপ্পা, রাজ্যপাল ভজুভাই ভালা, লোকসভা কেন্দ্রের সংখ্যা 28টি এবং রাজ্যসভা সদস্য সংখ্যা 12টি। এর পরবর্তী রাজ্য তেলেঙ্গানা, যেটা আমরা নতুন রাজ্য হিসেবে জানি। রাজধানী হায়দ্রাবাদ, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, রাজ্যপাল তামিলিসাই সৌন্দররাজন, লোকসভা কেন্দ্রের সংখ্যা 17টি এবং রাজ্যসভা সদস্য সংখ্যা 7টি। এর পরবর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশ। রাজধানী হায়দ্রাবাদ, মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন এস জগমনমোহন রেড্ডি, রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন, লোকসভা কেন্দ্রের সংখ্যা 25 এবং রাজ্যসভা সদস্য সংখ্যা 11টি। এর পরবর্তী রাজ্য ওড়িশা। রাজধানী ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন নবীন পট্টনায়ক, রাজ্যপাল গণেশী লাল, লোকসভা কেন্দ্রের সংখ্যা 21টি এবং রাজ্যসভা সদস্য সংখ্যা 10টি। এর পরবর্তী রাজ্য ছত্রিশগড়। ছত্রিশগড়ের রাজধানী রায়পুর, মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজ্যপাল আনুসুইয়া উইকে, লোকসভা কেন্দ্রের সংখ্যা 11 এবং রাজ্যসভা সদস্য সংখ্যা 5টি। নেক্সট, পরবর্তী রাজ্য মহারাষ্ট্র, যেটা গুরুত্বপূর্ণ একটা রাজ্য, যার রাজধানী মুম্বাই। মুখ্যমন্ত্রী উদ্ধব্বাল ঠাকরে, রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি, লোকসভা কেন্দ্রের সংখ্যা 48টি এবং রাজ্যসভা সদস্য সংখ্যা 19টি। পরবর্তী রাজ্য গুজরাট। গুজরাটের রাজধানী গান্ধীনগর। মুখ্যমন্ত্রী রয়েছেন বিজয়ভাই রূপানি, রাজ্যপাল আচার্য দেব, লোকসভা কেন্দ্রের সংখ্যা 26টি এবং রাজ্যসভা সদস্য সংখ্যা 11টি। এর পরবর্তী রাজ্য মধ্যপ্রদেশ বা এমপি, যার রাজধানী ভোপাল। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্যপাল লালজি ট্যান্ডন, লোকসভা কেন্দ্রের সংখ্যা 29 এবং রাজ্যসভা সদস্য সংখ্যা 11টি। এর পরবর্তী রাজ্য ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের রাঁচি রাজধানী, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, রাজ্যপাল দ্রৌপদী মুর্মু, লোকসভা কেন্দ্রের সংখ্যা 14টি এবং তার রাজ্যসভা সদস্য সংখ্যা 6টি। নেক্সট রাজ্য পশ্চিমবঙ্গ, যে রাজ্যটা খুব গুরুত্বপূর্ণ। রাজধানী কলকাতা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনখড়, লোকসভা কেন্দ্রের সংখ্যা 42টি এবং রাজ্যসভা সদস্য সংখ্যা 16টি। নেক্সট বিহার। বিহারের রাজধানী পাটনা, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, রাজ্যপাল ফাগু চৌহান, লোকসভার কেন্দ্রের সংখ্যা 40টি এবং রাজ্যসভা সদস্য সংখ্যা 16টি।
এর পরবর্তী রাজ্য যেটা আমাদের ভারতের সব থেকে বৃহত্তম রাজ্য সেটা হচ্ছে উত্তরপ্রদেশ বা ইউপি, রাজধানী লক্ষ্ণৌ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দদেবেন প্যাটেল, লোকসভা কেন্দ্রের সংখ্যা 80টি এবং রাজ্যসভার সদস্য সংখ্যা 31টি। এর পরবর্তী রাজ্য রাজস্থান, রাজস্থানের রাজধানী জয়পুর, মুখ্যমন্ত্রী অশোক গেহলট, রাজ্যপাল কলরাজ মিশ্র, লোকসভা কেন্দ্রের সংখ্যা 25টি, রাজ্যসভা সদস্য সংখ্যা 10টি। এর পরবর্তী রাজ্য হরিয়ানা, হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য, লোকসভা কেন্দ্রের সংখ্যা 10টি, রাজ্যসভা সদস্য সংখ্যা 5টি। এর পরবর্তী রাজ্য উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন, মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত, রাজ্যপাল বেবি রানী মৌর্য, লোকসভা কেন্দ্রের সংখ্যা 5টি, রাজ্যসভা সদস্য সংখ্যা 3টি। এর পরবর্তী রাজ্য পাঞ্জাব, পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী রয়েছেন অমরিন্দর সিং, রাজ্যপাল ভিপি সিং বদনর, লোকসভা কেন্দ্রের সংখ্যা 13টি এবং রাজ্যসভার সদস্য সংখ্যা 60টি। এর পরবর্তী রাজধানী হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা, মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়, লোকসভা কেন্দ্রের সংখ্যা 4টি এবং রাজ্যসভার সদস্য সংখ্যা 3টি। এর পরবর্তী রাজ্য সিকিম, যেটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং রাজ্য হিসাবে খুব ছোট, রাজধানী গ্যাংটক, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, রাজ্যপাল গঙ্গাপ্রসাদ, লোকসভা কেন্দ্রের সংখ্যা 1টি এবং রাজ্যসভার সদস্য সংখ্যা 1টি। পরবর্তী রাজ্য ত্রিপুরা, ত্রিপুরার রাজধানী আগরতলা, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যপাল রমেশ বাইস, লোকসভা কেন্দ্রের সংখ্যা 2টি এবং রাজ্যসভা সদস্য সংখ্যা 1টি। এর পরবর্তী রাজ্য মেঘালয়, মেঘালয়ের রাজধানী শিলং, মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, রাজ্যপাল তথাগত রায়, লোকসভা কেন্দ্রের সংখ্যা 2টি এবং রাজ্যসভার সদস্য সংখ্যা 1টি। এর পরবর্তী রাজ্য আসাম, আসামের রাজধানী দিসপুর, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, রাজ্যপাল জগদীশ মুখী, লোকসভা কেন্দ্রের সংখ্যা 14টি এবং রাজ্যসভার সদস্য সংখ্যা 60টি। এর পরবর্তী রাজ্য মিজোরাম, মিজোরামের রাজধানী আইজল, মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা, রাজ্যপাল পিএস সিধরন পিল্লাই, লোকসভা কেন্দ্রের সংখ্যা 1টি এবং রাজ্যসভার সদস্য সংখ্যা 1টি। এর পরবর্তী রাজ্য মণিপুর, মণিপুরের রাজধানী ইম্ফল, মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ, রাজ্যপাল ডাক্তার নাজমা হেপতুল্লাহ, লোকসভা কেন্দ্রের সংখ্যা 2টি এবং রাজ্যসভা সদস্য সংখ্যা 1টি। এর পরবর্তী রাজ্য নাগাল্যান্ড, রাজধানী কোহিমা, মুখ্যমন্ত্রী নিফিউ রিউ, রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি, লোকসভা কেন্দ্রের সংখ্যা 1টি, রাজ্যসভার সদস্য সংখ্যা 1টি। নেক্সট স্টেট অরুণাচল প্রদেশ, রাজধানী ইটানগর, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, রাজ্যপাল ব্রিগেডিয়ার বিডি মিশ্র, লোকসভা কেন্দ্রের সংখ্যা 2টি, রাজ্যসভার সদস্য সংখ্যা 1টি। আজ এখানেই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন এর পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।